হাদিসের অনুসারে। আর হাদিস শব্দের অর্থ বাণী, এই বাণীটা হচ্ছে আল্লাহরও বাণী এবং তার রাসূলেরও বাণী। হাদিস শব্দের অর্থ হচ্ছে বাণী, এটা আল্লাহরও বাণী এবং তার নবীরও বাণী। যেমন আমরা ওহি শব্দের অর্থ কী, ওহি কাকে বলি, যেটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে সেটার নাম ওহি। ওহি দুই প্রকার, ওহি মাতলু, ওহি গায়রে মাতলু। একটা হচ্ছে তিলাওয়াত করা হয় যেটা, সেই ওহি, এটার নাম হচ্ছে ওহি মাতলু অর্থাৎ কোরআন। আর ওহি গায়রে মাতলু অর্থ হচ্ছে যেটা তিলাওয়াত হয় না, এটার নাম হচ্ছে হাদিস। তো এই দুটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, দুটোই কিন্তু ওহি। তাহলে বাণী বলতে এখানে আল্লাহর বাণী এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বাণী। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আহলুল হাদিস না বলে আহলুল কোরআন বললেও তো পারতাম, আহলুল হাদিস বলে আমরা কোরআনকে বুঝাচ্ছি কেন, এর পিছনে কী দলিল আছে, একটা প্রশ্ন থাকতে পারে না? আহলুল হাদিস বলে কোরআন বোঝানোর অর্থ কী, কারণটা কী? কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে, হাদিসের মধ্যে কোরআনকেও হাদিস বলেছেন, কোরআনকেও হাদিস বলে সম্বোধন করা হয়েছে। অর্থাৎ হাদিস বললে শুধু হাদিস বুঝায় এমনটা নয়, হাদিস বললে কোরআন এবং হাদিস দুটাকে বুঝায়। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে যদি আমরা বলি, অনেকগুলো আয়াত আছে, ছোট ছোট দুই তিনটা আয়াত আপনাদের সামনে তুলে ধরি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুরসালাতের 50 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, এরপরে আর কোন হাদিসের প্রতি তোমরা বিশ্বাস করবে, কোন কথার প্রতি তোমরা বিশ্বাস করবে, তারপরে কোরআনের পরে আর কোন হাদিস, অর্থাৎ কোরআনটাও হাদিস, ঠিক না? অন্য আয়াতে সূরা তুরের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাতু বি হাদিসিম মিসলি ইন কানু সাদিকিন, ফাতু বি হাদিসিম মিসলি ইন কানু সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও ফালিয়াতু, তারা নিয়ে আসো, বে হাদিস মিসলিহি, এই কোরআনের মতো একটা হাদিস বা একটা বাণী, ইন কুনতুম সাদিকিন, ইন কানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তুরের 34 নম্বর আয়াতে, যা যে ফালিয়াতু বি হাদিস মিসলিহি, তুমি তাদেরকে বলো তারা এরকম একটা হাদিস তৈরি করুক বা বানাক, ইন কানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়, অর্থাৎ কোরআনের মতো আর একটা কোরআন তারা তৈরি করে দেখা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হাদিস বলে উল্লেখ করলেন। তারপরে সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস, উত্তম বাণী, উত্তম কোরআন। তাহলে এখানে আল্লাহ, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কি বলেছেন, হাদিস বলেছেন। তাহলে হাদিস বললে শুধুমাত্র হাদিস বুঝায় কথা ঠিক নয়, হাদিস বললে কোরআনও বুঝায়, হাদিসও বুঝায়। এবারে এ পর্বে হাদিস থেকে আমরা দলিল শুনি। আসুন সহি মুসলিম খুলি আমরা, সহি মুসলিমের 667 নম্বর হাদিস, সহি মুসলিমের 667 নম্বর হাদিস, জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবি, তিনি বলছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা খাতাবা ইহমারাত আইনাহু, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিতেন, ইহমারাত আইনাহু, তার চোখ দুটি লাল হয়ে যেত, ওয়া আলা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, তিনি খুব জোরে কথা বলতেন, ওয়াশতাদ্দা গাযাবুহু, তার রাগ খুব বেড়ে যেত, কান্নাহু মুঞ্জুরু জাইশিন, মনে হচ্ছে তিনি কোনো সৈন্যবাহিনীকে, কোনো সৈন্যদলকে নির্দেশ দিচ্ছেন, কোনো সেনাবাহিনী পরিচালনা করছেন, কোনো সেনাবাহিনীকে কমান্ড দিচ্ছেন, এইরকম মনে হচ্ছে। তার বক্তব্য দেওয়ার সময় তার অবস্থাটা ঠিক এরকম হতো, ইহমারাত আইনাহু ওয়া
তার চোখ দুটি লাল হয়ে যেত, তার রাগ বেড়ে যেত, আর গলাটা উঁচু হয়ে যেত, এইভাবে তিনি কথা বলতেন। সুম্মা ইয়াকুল, তিনি বলতেন সুবহাকুম ওয়া মাসাকুম, তোমরা সকালে আক্রান্ত হবে, তোমরা সন্ধ্যাবেলা আক্রান্ত হবে, সুবহাকুম ওয়া মাসাকুম, তোমরা সকালে আক্রান্ত হবে, তোমরা সন্ধ্যাতে আক্রান্ত হবে। অর্থাৎ তিনি ভয় প্রদর্শন করতেন, তিনি বলছেন আনা ওয়া সা বুইস্তু আনা ওয়া সাআতুকা হাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে এসেছি, ইয়াকুমু বাইনাস বাইনা ইসবাই সামাওয়াতি ওয়াল উস্তা, তিনি তার দুই আঙ্গুল, এই মধ্যম আঙ্গুল এবং এই শাহাদাত আঙ্গুল, দুই আঙ্গুলকে তিনি একত্রিত করে দেখাতেন যে আমি এবং কিয়ামত ঠিক এইভাবে এসেছি, অর্থাৎ আমি হচ্ছে আখিরি জামানার নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না, আমার পরে কিয়ামত এসে যাবে, এইটা বোঝানোর জন্য তিনি দুই আঙ্গুলকে পাশাপাশি করে এই কথা বলতেন। তার পরের বাক্যে তিনি বলছেন ইয়াকুলু আফা আম্মা বাদু ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, অতঃপর আম্মা বাদু ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, অতঃপর সর্বোত্তম বাণী হচ্ছে, সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব, ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ, আর সর্বোত্তম হেদায়াত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়াত, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে, সবচাইতে খারাপ কর্ম হচ্ছে শরীয়তের মধ্যে বিদআত করা। কি করা? বিদআত করা, এটা হচ্ছে সবচাইতে খারাপ কাজ, সবচাইতে নিকৃষ্ট কাজ, মন্দ কর্ম হচ্ছে বিদআত করা, অর্থাৎ শরীয়তের মধ্যে নিজেদের ইচ্ছা মতো আমল করা, নিজেদের তৈরি করা আমল করা, যার কোনো দৃষ্টান্ত হাদিসে খুঁজে পাওয়া যায় না, কিন্তু যদির ফাঁক ফোকর দিয়ে ভালো মনে করে আমরা চালু করে দিলাম একটা আমল, করলে ক্ষতি কি, সমস্যা কোথায়? হ্যাঁ, আল্লাহরই তো ইবাদত করা হচ্ছে, তার কাছেই তো চাওয়া হচ্ছে, তাই না? তারই তো জিকির আজকার করা হচ্ছে, এই যে অসুবিধা কোথায়, সমস্যাটা কোথায়, এই সমস্যাটা কোথাটাই হলো সমস্যা, সমস্যাটা কোথায়, এটাই হচ্ছে মূল সমস্যা। সমস্যা কোথায় জানেন? সহি মুসলিমের হাদিস খুলে দেখুন, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দু, সহিহুল মুসলিম 1718 নম্বর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দু, কেউ যদি এমন কোন আমল করে, তার জীবনে যদি এমন একটি আমল থাকে, লাইসা আলাইহি আমরুনা, যে আমলের মধ্যে আমি নবীর কোনো আদেশ নাই, আমি নবী ওই আমলটা করতে বলি নাই, ফাওয়া রাদ্দু, এটা প্রত্যাখ্যাত, ওই আমল আল্লাহর কাছে কোনোদিন কবুল হবে না, এইটাই হচ্ছে সমস্যা। বুঝতে অসুবিধা হচ্ছে? এটাই হচ্ছে সমস্যা, কারণ নবী বলেছেন যে আমি নির্দেশ না দিলে ওই আমল করলে কবুল হবে না, কারণ আপনি নবীর চাইতে বড় ওস্তাদ, নাউজুবিল্লাহ, আপনি মনে করলেন যে সমস্যাটা কোথায়, নেকি কাজই তো করছি, ভালোই তো করছি, তাহলে শরীয়ত রচনা করার ক্ষমতাকে আল্লাহ আপনাকে দিয়েছেন, তাহলে তো ওহিটা নবীর কাছে না করে আপনার কাছে করলে ভালো ছিল, তাহের গরুর মৌলভী সাহেবের কাছে করলে ভালো ছিল, তিনি ভালো বুঝেন সমস্যা কোথায়, আমরা তো আল্লাহকে ডাকি, আরে বেগম আল্লাহকে ডাকারও তো তরিকা আছে, এই জন্য তো নবী বললেন মান আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবিরা যে তরিকা আছি তারা জান্নাতে যাবে, তারা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, তারা জান্নাতে যাবে, তারা আগে শুরুতে তারা জান্নাতে চলে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে হাদিস অর্থ বুঝলাম তো, তাই না? আল্লাহর কোরআন বলছে হাদিস অর্থ কোরআন হাদিস দুটেই, আল্লাহর নবী হাদিসে বলতেন, হাদিস বললেন, হাদিস অর্থ কোরআন হাদিস দুটাই, তাহলে আপনি আমি আহলে হাদিস বলতে কোরআন হাদিস বুঝালে কি গুনাহ হবে, বলেন? আহলে হাদিস বলতে কোনো অসুবিধা আছে? আহলুল হাদিস কোরআন এবং হাদিসের যিনি অনুসারী তিনি হচ্ছেন আহলে হাদিস, আল্লাযী ইত্তাবিউল কোরআন ওয়া সুন্নাতাস সহীহা ফি জামিই নাওয়াহিল হায়াত বিগাইরি শুরুতিন হুয়া আহলুল হাদিস, আহলে হাদিস হচ্ছেন তিনি যিনি তার সার্বিক জীবনে কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলেন নিঃশর্তভাবে, বেগাইরি শুরুত,
কোন শর্ত চলবে না। হাদিস পেয়েছেন, এখন যদি বলেন দেখি আমার হুজুর কি বলে, আমার দলের ফতোয়া এটা জানি, আমার মাজহাব কি বলছে সেটা আগে শুনি, হাদিস জানার পরে মাজহাবের দোহাই দেওয়া যাবে। কথা বুঝতে পারছেন না, আমার কথার সাথে উত্তর দেবেন, হাদিস জানার পরে কোন দলের দোহাই দেওয়া যাবে? হাদিস জানার পরে কোন তরিকার দোহাই দেওয়া যাবে? হাদিস জানার পরে কোন মাজহাবের দোহাই দেওয়া যাবে? কোন মুসলমানই দোহাই দিতে পারে না। কোরআন হাদিস সামনে আসছে তখন মাথা ব্যথা নিতে হবে। আল্লাহ নবীর জামানায় মদ হারাম হলো না? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আবু তালহার বাড়িতে মদ পান করানো হচ্ছে, আমি নিজে দিচ্ছি তাদের খাওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মেজবানের আয়োজন হলো, জিয়াফতের ব্যবস্থা হলো। আমাদের সমাজ যেমন খানা পিনার পরে ড্রিঙ্কস দেয়, দই মিষ্টি দেয় না, আরবের রেওয়াজ ছিল মদ দেওয়া, তাদের এটা ছিল আভিজাত্যের প্রতীক যে মদ না দিলে তাদের মনে হতো অনুষ্ঠানটা মনে খুব ভালো অনুষ্ঠান হলো, অনেক গরিব মানুষের অনুষ্ঠান। যে অনুষ্ঠানে ভালো কিছু না থাকে খাবার দাবার, সেটা আমরা যেমন গরিব অনুষ্ঠান বলে উল্লেখ করি, চিহ্নিত করি, আরবের সমাজে এরকম ছিল। খাবার পরে যদি মদ দেওয়া না হতো তাহলে মনে করতো এই লোকটা অর্থ সম্পদ ভালো না, গরিব মানুষ, অনুষ্ঠানটা ওরকম জাঁকজমক হতো না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন সহিহ বুখারীর হাদিস, আমি আবু তালহার বাড়িতে খানা পিনার শেষে মদ পরিবেশন করছি, আনা সাকিউল কওম, অন্যের কথা আনা আসকি, আমি মদ খাওয়াচ্ছি তাদেরকে পান করাচ্ছি। এমন সময়ে আমরা আল্লাহ নবীর নির্দেশ আসলো, কি নির্দেশ আসলো, আলা ইন্নাল খামরা কাদ হুরিমাত, একজন সাহাবী ঘোষণা করলেন যখন সূরা মায়েদার আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুমিন আমালি শাইতান, সূরা মায়েদার নম্বর আয়াত, যে আয়াত আল্লাহ বললেন নিশ্চয় মদ জুয়া বেদি তীর এগুলো হচ্ছে নাপাকি শয়তানি কর্ম, ফাজতানিবুহু, তোমরা এগুলোর থেকে বেঁচে থাকো। আয়াত যখন হারাম হয়ে গেল মদ, তখন মদ হারাম তিনবারে হয়েছে, তিনটা স্তরে পর্যায়ক্রমে হারাম হয়েছে আপনারা জানেন। যখন মদ হারাম হয়ে গেল, চূড়ান্ত ঘোষণা যখন এসে গেল, তখন ওই দিনের দৃশ্যটা হচ্ছে এরকম, সাহাবীরা মদপান করছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি মদপান করাচ্ছি, এমন সময় ঘোষক এসে বলল আলা ইন্নাল খামরা কাদ হুরিমাত, সাবধান, মদ হারাম করা হয়েছে। সুবহানাল্লাহ, আলা ইন্নাল খামরা কাদ হুরিমাত, সাবধান, মদ হারাম করা হয়েছে। শোনার সাথে সাথে আবু তালহা বললেন, আনাসকে নির্দেশ দিচ্ছেন, উম্মি আনাস ফারিখা, উখরুজ ফারিখা, ইরহাব ফারিখা, তিনটা রাত আসছে তিন জায়গায়, বললেন যে আনাস তুমি বেরিয়ে যাও, মদের পাত্রগুলিকে ঢেলে দিয়ে আসো। উম্মি আনাস ফারিখা, আনাস তুমি দাঁড়াও, দাঁড়িয়ে যাও, মদের পাত্রগুলি তুমি ঢেলে দাও, ভেঙে দাও। তারপরে বললেন আরেকটা কথা আছে, ইরহাব তুমি যাও, মদগুলিকে ঢেলে দাও। আনাস বললেন ফাহারাক্তুহা, আমি মদের পাত্রগুলোকে ভেঙে ঢেলে দিলাম, মদের ভাণ্ডার মুখগুলিকে খেলে দিলাম, রাস্তায় গড়িয়ে দিলাম মদগুলোকে। তিনি বলছেন সেই দিনের যে দৃশ্যটা ছিল, ফাজারাত ফি সিকাকিল মদিনা, সেদিন মদের স্রোত মদিনার অলিতে গলিতে মদের স্রোত বয়ে গিয়েছিল, মদের জন্য প্লাবন হয়ে গেল সেদিন মদিনা। তো সুবহানাল্লাহ, কিভাবে হয়েছিল, একটি নির্দেশ আল্লাহর পক্ষ থেকে হারাম করা হয়েছে, যেটা সাহাবীরা জানার সাথে সাথে সেটা ত্যাগ করেছেন। অথচ আজকে আমরা পুলিশ, র‍্যাব, আরো কতক বাহিনী দিয়ে আমরা মদ বন্ধ করতে পারছি না, আমরা মাদকতা বন্ধ করতে পারছি না। কেন পারছি না? এটা করার জন্য যেটা প্রয়োজন, আমাদের আত্মিক উন্নতির প্রয়োজন, আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন, নসিহতের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসা প্রয়োজন। লাঠি পেটা করে মানুষকে হেদায়েত করা যায় না, লাঠি পেটা করে মানুষকে দ্বীনের পথে আনা যায় না, নসিহতের মাধ্যমে মানুষকে
দিনের প্রতি নিয়ে আসা যায়। প্রসঙ্গ এই জন্য বললাম, তারাও নির্দেশ জেনেছেন, সাথে সাথে মেনেছেন। তারা তো বলতে পারতেন ঠিক আছে মদ তো কেবল হারাম হলো, আমাদের সাথে যে মদগুলো আছে, যে ভাণ্ডগুলো আছে বা যে মজুদগুলো আছে এগুলো আমরা নষ্ট না করে এগুলো আমরা খেয়ে নেই, তারপর থেকে বাদ দিব। কিভাবে বলতে পারতেন না? বাঙালি হলে ঠিকই বলতেন, কি মন্দ বললাম, বাঙালি হলে ঠিকই বলতেন যে এত টাকা নষ্ট করব, কাজে এগুলো আমরা খেয়ে নেই অথবা বিক্রি করে দেই। তারপর হ্যাঁ, এক সাহাবীর ঘটনা এরকম আছে, মদ হারাম হওয়ার পরে একজন সাহাবি আল্লাহর নবীর কাছে মদ হাদিয়ে নিয়ে আসলেন। হাদিয়ে নিয়ে আসার পরে তখন আল্লাহর নবী বললেন, এই তুমি কি জানো না মদকে হারাম করা হয়েছে? সে আসলেই জানে না। তো পাশে আর একজন সাহাবি তার সাথে কানে কানে কথা বললেন, তো এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তো ওকে জিজ্ঞেস করলেন, এই শোনো তুমি ওর সাথে কানে কানে কি বললে? তখন ও বলছে যে আল্লাহ রাসূল, আমি ওকে বললাম যে তুমি মদটা বিক্রি করে দাও, বুদ্ধি দিচ্ছে যে ও যেন মদটা বিক্রি করে দেয়। এখন দেখেন কত চালাক। তো আল্লাহ নবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা খাওয়া হারাম করেছেন ওটার বিক্রিও হারাম করে দিয়েছেন, যেটা খাওয়া যাবে না বিক্রি করা যাবে, ওটার ব্যবসা করা যাবে। আপনি বললেন হারাম আমি তো খাই না, আমি ব্যবসা করি। তা যে হারাম হারামে, তো বলছিলাম নির্দেশ আসার সাথে সাথে মানতে হবে। আহলে হাদিসের পরিচয় হচ্ছে কোরআন এবং হাদিসের সিদ্ধান্ত যখন তাদের সামনে আসে তারা তখনই সেটা মাথা বেঁধে মেনে নেয়, কখনো তারা কাল খাবন করে না। যখন জানে যে এটা সহি হাদিস তখনই মানে, আর তাদের মধ্যে চালু কোনো আমল, তাদের মধ্যে চলমান কোনো আমল সেটা সম্পর্ক যদি জানে এটার কোনো সহি ভিত্তি নাই, দলিল ভিত্তিক আমল হচ্ছে না, এটা ভুল আমল হচ্ছে, তারা সাথে সাথে সেটা পরিত্যাগ করে তারা সেটাকে ছেড়ে দেয়। এই গুণ যাদের মধ্যে আছে তাদের পরিচয় হচ্ছে আহলুল হাদিস। তাহলে হাদিস নাম বলতে কোনো অসুবিধা আছে? ভুল বুঝবেন না, আমরা প্রথমত মুসলমান মানুষ, তারপরে আমরা মুসলিম, এরপরে আমাদের পরিচয় হচ্ছে আমরা আহলুল হাদিস মুসলিম, অর্থাৎ আমরা কোরআন এবং সহিহ হাদিস মানি, আমরা সেই মুসলিম। আমরা ভেজাল আম খাই না, আমরা বাজারে গিয়ে বাছাই করে যেটা ভালো আম, যেটার মধ্যে পোকা নাই, যেটা দামি সেই আমটা কিনি। আমরা ধর্মের ক্ষেত্রে যেটা পিওর, যেটা খাঁটি সেইটা আমরা ফলো করি, ভেজাল ধর্ম আমরা মানি না, কোনো ভেজাল খেয়ে আমরা আখিরাত নষ্ট করতে চাই না। সহি হাদিস থাকতে যা জয় হাদিস আমরা কখনো পাই না, হাজারটা সহি হাদিস থাকলেও তার বিপরীতে যদি একটা সহি হাদিস থাকে ওই একটা সহি হাদিস আমল করতে হবে, হাজারটা সহি হাদিসকে বাতিল করে দিতে হবে। এটা হচ্ছে আহলে হাদিসের মূলনীতি। অতএব আসুন আমরা আমাদের এই পরিচয় নিয়ে সমাজে কাজ করি, আমরা পরিচয় গোপন করে কাজ করার কোনো প্রয়োজন নেই। আহলে হাদিস আন্দোলন আজকে নতুন আন্দোলন নয়, এই আন্দোলন সাহাবায়ে যুগ থেকে চলে আসা আন্দোলন। আহলে হাদিস আন্দোলন কি এইটার উত্তরটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। হাদি হারাকাতুন ইসলামিয়াতুন খালিসাতুন মিন জামানি সাহাবাত রাদিয়াল্লাহু আনহুম আল্লাতি তাদউ আন-নাস ইলা ইতিসামিল কিতাব ওয়াস সুন্নাতিস সহিহা। ইহা দুনিয়ার মানুষকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মর্ম মনে জমায়েত করার জন্য সাহাবা যুগ থেকে চলে আসা নির্ভেজাল ইসলাম আন্দোলনের নাম। আহলে হাদিস আন্দোলন কি এটা দুনিয়ার মানুষকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মর্ম বলে জমায়েত করার জন্য, একত্রিত করার জন্য সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম। অতএব আসুন এই নির্ভেজাল ইসলামী আন্দোলনে আমরা শরিক হয়ে এই কাফেলার অন্তর্ভুক্ত হয়ে আমরা সমাজ সংস্কারে কাজ করে যাই, সমাজ থেকে শিরিক বিদাতকে উৎখাত করি, যাবতীয় হারাম থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি, হালাল অবলম্বন করার চেষ্টা করি, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা আমাদের ব্যক্তি পরিবার এবং সমাজকে গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকুল্লাহু খায়রাল জাযা। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হুসাইন ভাইকে এ পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি
ডাক্তার মোহাম্মদ ইদ্রিস আলী। ডাক্তার মোহাম্মদ ইদ্রিস আলী এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য তাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কালাম আল্লামা আল ইনসান মা আল্লাম। মহতি ইসলামিয়া দলের প্রধান অতিথি, হারাদি আন্দোলন ভারতের জামাত আমির, ওলামায়েরাম, প্রধান অতিথি আন্তর সম্পাদক সদস্যবৃন্দ, অত্র এলাকার ইসলাম দলটি জনসাধারণ এবং সঞ্জীবৃন্দ, আর আমি আন্দোলন বলে অনেক কথা হয়ে গেল, অনেক কথা হবে আরো। আর আমি আন্দোলন এমন একটা আন্দোলন, সেটা কোরআন সহিহের ভিত্তি নির্ভেদ আত্মহীনের আন্দোলন। কথা যতই বলি কিন্তু কথা তো বাস্তবায়ন হতে হবে, যত আলোচনাই করি যদি বাস্তবায়ন না হয় তাহলে কোনো লাভ নেই। আগে জানা তারপরে মানা। আমরা এ দেশে যতগুলো মুসলিম আছি তার বোধহয় মোটামুটি 8-10% মুসলিম পাসপোর্ট তো সড়ক কায়েম করি, আর অধিকাংশ জুমা দুই ইঙ্গার মাঝে মাঝে একার দিন ওদের কথা ছেড়ে দিলাম, ওরা অনেক ঘুরে ভিতরে আসে। কিন্তু যে রকমই পাশত সালাত কায়েম করি তারা কয়জন চোখ করে তাহারিও থেকে সালাম ধরনা পর্যন্ত যা পড়ি তার মানে জানি। আমি সেটা বই লেখেনি, কোরআন কোরআনের উপরে ওই বইটা পড়ুন দেখুন, কোরআন জানবো কিন্তু মানে জানবো না, কিছু বুঝবো না, এমনি শুধু নামাজ পড়বো আর সেই নামাজ আমাকে আল্লাহ অব্যাহতি দিবে? কোরআন অনুধাবন করতে হবে, হাদিস কি বলছি, রুকুতে কি বলছি, সেটাতে কি বলছি, সেটা জানতে হবে। তো সর্বপ্রথম কথা যে আপনাকে কোরআন এবং সহিহের মানে সহকারে পড়তে হবে, জানতে হবে। এই সম্মেলনে যতগুলি আছেন এই লোকগুলির যদি বই খারাপ হয় কয়জনের প্রশ্ন উত্তর দিতে পারবে, কয়জন প্রথমে বাস করতে পারবে? অথচ আল্লাহ বলেন সর্বপ্রথম আল্লাহ রসুলের করে যে ওহী করছে, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক, তুমি পড়ো যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি জমার বিন্দু রক্ত থেকে তৈরি করেছে তার সম্বন্ধে দর্শনা করো। তারপরে যে কথাটি বিষয়ে আরো গুরুত্বপূর্ণ, ইকরা ওয়া রাব্বুকা আল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামা আল ইনসানা মা লাম ইয়ালাম, কত বড় গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা যদি অনুধাবন করতে পারি তাহলে তো আমি মুসলিম হতে পারি।
আল্লাহ বলছেন মানুষ যা জানে না, মানুষ যা বুঝে না, তা আমি করণের মাধ্যমে শিক্ষা দিয়েছি। করণ কদম ধরেছি, কদম করণ জানি। তার তো একটা দৃষ্টি আপনাকে দিলামই যে আমার এই দেশে অধিকাংশ লোক যারা পাঁচ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, এই লোকগুলোই ইসলাম ঠিক মতো বুঝে না। তারপরে এই লোকগুলি আলেমগুলি তরিকায় তরিকায় ভাগ, মুসলমানের মুসলমানের ভাগ হয়, ইসলামের শিখ বিদাত বানোয়ার অপব্যাখ্যা যার হাদিস মিশ্রণ করে ইসলাম খাড়া করেছে, এই ইসলাম প্রকরণ করে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়, জাহান্নাম যাওয়া সম্ভব নয়। অতএব আপনাকে আসছে কি এখন থেকে, আপনাকে এখান থেকে নিয়ে দৃঢ় মনোভাব নিয়ে যেতে হবে যে আজ থেকে আমি কোরআন সহি হাদিস ভিত্তিক আমার জীবন করব, আমার পরিবারের জীবন করব, আমার দেশ বাসের জীবন করব, এই গোত্রে গোত্রে কবরে যাব। আর তাহলে আসলে আল্লাহ মাফ করে দিতে পারে, বেশ করে দিতে পারে। সম্মানিত শুধু এই বললাম আর আপনি মানি ফেলেন না, হলো কি এখন পার্থক্য জীবনে আপনাকে এর ক্ষমতা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্যে এই উত্তম সৃষ্টির জন্যে, উত্তম আকৃতির সৃষ্টির জন্যে, এই সম্মানিত সৃষ্টির জন্যে সর্বপ্রথম যেটা ফরজ করেছে, সব ফরজের বড় ফরজ হল দিন এনে হাসিল করা, যার সৃষ্টি আপনাকে দিলাম। ইউনিয়নে ভাষণ করতে গেলে আপনাকে প্রত্যেক দিন আপনার মসজিদে হওয়া মামলুকর হোক, ঈশার পর হোক, আগ ঘন্টা করে পড়াশোনা করতে হবে এবং ভালো আলেম রাখতে হবে। দরকারে পয়সা দিয়ে রাখেন, আলেম যদি ফ্রি সবজি দিয়ে দিবে তাহলে আপনি টাকা দিয়েই আপনাকে ঠিকতে হবে। এখান থেকে বিরত থাকলে আপনি সত্যিকারের মুসলমান হতে পারবেন না, আর হাজির আন্দোলন করতে পারবেন না। আর হাজির আন্দোলন করতে গেলেই এইখানে আপনার আশা লাগবে। তারপরে আরও অনেক কথাবার্তা ছিল, তার ভিতরে একটা কথা এখনই আপনাদেরকে বলছি যে দেখেন আমি সব মানুষ সিলেবাস, এই মানুষ সিলেবাসের গুরুত্ব কত জানেন? সিলেবাসের গুরুত্ব শিক্ষিত লোক বুঝে, মাস্টার বুঝে, প্রফেসর বুঝে, অফিসার বুঝে। মান উন্নয়ন সিলেবাস মানে কি? অর্থাৎ একটা লোকের জ্ঞানের মান বাড়ানোর সিলেবাস, তার আন্দোলন করার সিলেবাস। সিলেবাস মানেই হলো পাঠ্যসূচি, অর্থাৎ শিখতে গেলে যে সমস্ত কর্মসূচির দরকার একত্র করি তাকে বলা হয় সিলেবাস। সিলেবাস ছাড়া কোনো ব্যক্তি শিক্ষিত হতে পারে না, কোনো ব্যক্তি অফিসার হতে পারবে না, কোনো ব্যক্তি ডাক্তার হতে পারবে না, কোনো ব্যক্তি মাস্টার হতে পারবে না। এই এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, অথচ এখান থেকে আমরা বেশ বিরত আছি। এইটাকে নিন মাত্র 10,000 টাকা দাম, প্রত্যেক শিক্ষিত ব্যক্তি, প্রত্যেক নেতৃত্ব দানকারী ব্যক্তি, তারা যারা আল্লাহর গজব থেকে, জাহান্নাম থেকে, দুর্যোগ থেকে বাঁচি, জান্নাত যাওয়ার চেষ্টা করবেন, ঈর্ষা রাখেন, তাদেরকে অবশ্যই এখানে আসতেই হবে। সিলেবাস ছাড়া লোক তৈরি হয় না, সিলেবাস ছাড়া লোকের যোগ্যতা বাড়ে না, লোকের দীনতা কমে না। অতএব আপনাদের কাছে আমার শেষ কথার অনুরোধ যে এই সিলেবাস প্রত্যেকে গ্রহণ করতে হবে, এই এম প্রধান মানি চলতে হবে, তবে আপনি সত্যিকারের মুসলিম হতে পারবেন, জান্নাত দিবস মুসলিম হতে পারবেন। আর একটা কথা যে এর সামনে অনেক ভেজাল ঢুকে গেছে, এর সামনে অনেক ভেজাল ঢুকেছে, যার ফলে নির্ভেজাল তো হইতে আপনার করতে হবে, আন্দোলন করতে হবে। নির্ভেজাল তো হইতে আন্দোলন হলো কোরআন সহিহের আন্দোলন, এটাই হলো আহলে হাদিস আন্দোলন। আর হাদিস আন্দোলন নির্ভেজাল তহিদের আন্দোলন, আর হাদিস আন্দোলন জাহান্নাম থেকে বাঁচার আন্দোলন, আর হাদিস আন্দোলন জান্নাত দেওয়ার আন্দোলন, আর হাদিস আন্দোলন মানবতার মুক্তির আন্দোলন। অতএব আন্দোলন করার জন্য আপনি তৈরি হয়ে যান। আর একটা কথা, 60 বছর আগে আমাদের দেশে আহলে হাদিস আন্দোলন ছিল, যারা আহলে হাদিস আন্দোলন করত, যারা আহলে হাদিস আন্দোলন নেতৃত্ব দিয়েছিল, তারা একটা মাসিক পত্রিকা রেখে গেছে, তার নাম তর্জুমানুল হাদিস। এই তর্জুমানুল হাদিসে একেবারে ব্যর্থহীন ভাষায় আপনাকে আমাকে সতর্ক করেছে যে কোনো আহলে হাদিসের পক্ষে জামাতের
চরিত্রই হবে, কোন ক্রমেই এই স্বপ্নবোধ আপনি পিছিয়ে হইবেন না। আপনাকে রিস্ক নিতেই হবে, আপনাকে রিস্ক না নিয়ে জিহাদ না করি সকল বিধান বাতিল করো, অহির বিধান কায়েম করো, এইটাকে বাস্তবায়ন করার জন্যে আপনার সমস্ত মানসিক শক্তি, আপনার বুদ্ধির ক্ষমতা, আপনার লেখনির ক্ষমতা, আপনার আর্থিক ক্ষমতা, সমস্ত ক্ষমতা প্রয়োগ করতে হবে। আপনারা যারা এখানে আমাদের এই ডাকে সাড়া দিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আপনাদের সবার ভুল ভাতে ক্ষমা করে দিন, যেমনকে জাহান্নাম থেকে যে জান্নাত দেওয়ার যাবতীয় প্রস্তুত করা তৌফিক দান করো। আর যে সমস্ত আলেম এসে আপনাদেরকে এইখানে বক্তব্য দিয়ে আমাদের তাদেরকেও আল্লাহর হাতে তৈবা দান করো, এবং তাদেরকেও জান্নাত জাহান্নাম থেকে বা যে জান্নাত দেওয়ার এবং জান্নাত ফেরত দেওয়ার আল্লাহ রাব্বুল তাদেরকে তৌফিক দান করো। সম্মানিত ভাবে আমার বলা পর্যন্ত এসে আমার সব টাইম শেষ হয়ে গেছে। আবার আপনাদেরকে অনুরোধ করছি, এই রকমের সমাজ বারবার করতে হবে, এই সময় সমস্যাগুলো শিখতে হবে, জানতে হবে। আল্লাহ রাব্বুল তুমি আমাদের যেখানে যারা উপস্থিত হয়েছে এদের সবার ভুল ভ্রান্তি যদি ক্ষমা করে দাও, যেদেরকে জানার দেওয়ার সুযোগ সৃষ্টি করে দাও, এবং এদের পরবর্তী বংশধর রাখবে। আর বিশেষ করে যুবক তোমরা রেডি হও, এইখানে সর্বপ্রথম এই তাহিরপুরের এই মাঠেই যুব সংঘের প্রথম সভা হয়েছিল, তাহিরপুরাই জানি কিনা মনে হয় 78 সালের শেষ ডিসেম্বরে কি নভেম্বরে হয়েছিল। তার প্রধান সভাপতি ছিল নূর মোহাম্মদ সাহেব, শিক্ষক নূর মোহাম্মদ সাহেব ভারতীয় শিক্ষকের আজ তারা নাই, তারা চলে গেছে। আল্লাহ তাদের গুরমাতে খবর তাদেরকে জানার সুযোগ দাও। আমার তো অভিজ্ঞতা বের হলি ওয়াকুল হামদুলিল্লাহ আলমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ডাক্তার ইদ্রিস আলী, সভাপতি আহলাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পূর্ব। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন নির্ভেজাল তাওহিদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলাদিস যুব সংঘের সংগ্রামী সভাপতি, আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামায়াতের জ্যেষ্ঠ পুত্র বড় পুত্র ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিম্মান খালাকনা উম্মাতান ইয়াহদূনা বিল হাক وبه يعدلون. فقال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. أهل হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত অত্র এলাকার আহলে হাদিস আন্দোলন এবং যুব সংঘের দায়িত্বশীল বৃন্দ, এবং অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় যুবক ভাইরা এবং পর্দার আড়ালে মা বোনেরা, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে আজকের এই ইসলামী সম্মেলন অত্যন্ত সফলতার সাথে অনুষ্ঠিত হয়ে চলেছে। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে
এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠানে একত্রিত হওয়ার সৌভাগ্য দান করেছেন, তার উদ্দেশ্যে আমরা আরও একবার আল্লাহর শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রসিদ্ধ হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আদর্শের প্রচার এবং প্রতিষ্ঠার জন্য আমাদের এই সার্বিক সংগ্রাম। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা যে ময়দানে এসে উপস্থিত হয়েছি এটি এমন একটি ময়দান যে ময়দানটি একটি বিশেষ কারণে অত্যন্ত এই এলাকায় অন্তত মানে প্রসিদ্ধ হয়ে আছে, সেই ময়দানে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য। আশা করি এখান থেকে আমাদের অনেক ভাইয়ের যাদের মধ্যে কিছু কনফিউশন এখনও রয়ে গেছে, কিছু সংশয় রয়ে গেছে, সেগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আজকে আমি এই সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য যে বিষয়টি বেছে নিয়েছি আমাদের যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা আস্তে আস্তে দেখলাম বা এখানে এসে উপস্থিত হয়ে দেখছি আলহামদুলিল্লাহ এখানে অনেক যুবক ভাই এসেছেন। আলহামদুলিল্লাহ আমাদের জন্য এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে আমরা এমন একটা সময় বর্তমানে অতিক্রম করছি যে সময়টি যুব সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে যুবক সমাজ এখন ধীরে ধীরে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমাজের নেতৃত্ব গ্রহণ করার জন্য বিশেষ করে যারা ধর্মপ্রাণ যুবক তারা আস্তে আস্তে সমাজের বুকে অগ্রসর হচ্ছেন, সমাজের নেতৃত্ব গ্রহণ করার জন্য তারা এগিয়ে আসছেন। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। ঠিক এই সময় আমরা আজকে আপনাদের সামনে কথা বলতে এসেছি, এজন্য যুবক ভাইদের সম্পর্কে কয়েকটি কথা না বললেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় এই যুব সমাজ সম্পর্কে, এই যুবকদের সম্পর্কে, এই যৌবনের মর্যাদা সম্পর্কে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসলিম উম্মাকে উদ্দেশ্য করে বলছেন জিয়ানিম খামসান কাবলা খামসিন, হে মুসলিম উম্মা তোমরা পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো, মূল্যবান মনে করো। শাবাবাকা কাবলা হারামিকা, তোমার যৌবনকে তোমার বার্ধক্যের পূর্বে মূল্যবান বা গনিমত মনে করো। অসিহাতাকা কাবলা সাকানিকা, তোমার সুস্বাস্থ্যের সুস্বাস্থ্যকে গনিমত মনে করো তোমার অসুস্থতার পূর্বে। অগিনাকা কাবলা ফাকারিকা, এবং দারিদ্রের পূর্বে তোমার স্বচ্ছলতাকে গনিমত মনে করো। ও ফারাকাকা কাবলা শুগলিকা, এবং তোমার ব্যস্ত সময়ের পূর্বে তোমার অবসর সময়কে তুমি গনিমত মনে করো। এবং হায়াতাকা কাবলা মাউতিকা, এবং তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনকে মূল্যবান মনে করো। রাওয়াহু তিরমিজি। অন্যভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন লা তাযুরু কদামা ইবনু আদম, আদমের সন্তানদের পা কিয়ামতের দিন নড়বে না। মিন ইনদি রব্বিহি হাত্তা ইউসআলা খামসিন, যতক্ষণ না তাকে পাঁচটি প্রশ্ন কিয়ামতের দিন করা হয়। এক নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, তার বয়স সম্পর্কে কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে যে তার বয়সটা সে কী কাজে ব্যয় করেছিল। ওয়ান উম শাবাবিহি ফিমা আফনাহু, এবং তার যৌবনকালকে সে কোন কাজে নষ্ট করেছিল, অর্থাৎ যৌবনকালকে সে কোন কাজে ব্যয় করেছিল। ওমালি মিন আইনা ইকতাসাবাহু, এবং তার সম্পদ সম্পর্কে, তার মাল সম্পর্কে যে সে কোন জায়গা থেকে সেটা উপার্জন করেছিল। ওফিমা আনফাকাহু, এবং কোথায় সে ব্যয় করেছে। ওমালা আমিলা ফিমা আলিমা, এবং যে জ্ঞান সে অর্জন করেছে সেই জ্ঞান সে কোথায় ব্যয় করেছে, বা সেই জ্ঞানের অনুযায়ী সে কতটুকু আমল করেছে, এটা সমাজকে জিজ্ঞাসা করবেন। অন্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য উল্লেখ করছেন এভাবে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সাত ব্যক্তিকে তার আরশের ছায়ায় বিশেষ সম্মান দেবেন। সেই সাত ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি ওয়াশা আব্দুর নাশা আফা ইবাদতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর ইবাদতে তার জীবনকালটাকে ব্যয় করেছে। প্রিয় উপস্থিতি, এতক্ষণ যাবৎ আমরা যে দুটি হাদিস, তিনটি হাদিস উল্লেখ করলাম, এই হাদিসটিতে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি এই যৌবনকালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মূল্যায়ন করেছেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনকালকে আমাদেরকে কাটাতে বলেছেন। যদি আমরা আজকে এই হাদিসগুলোর আলোকে আমাদের সমাজের দিকে তাকাই তাহলে আমরা দেখব আমাদের যুব সমাজ দুইটা মৌলিক ভাগে বিভক্ত হয়ে গেছে। প্রথম ভাগে এদেশের অধিকাংশ যুব সমাজ, তারাই যদিও আমরা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করি, এদেশের 90% মুসলমান হিসাবে আমরা দাবি করি, কিন্তু আমাদের যুব সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে এই 90%-এর 80%-টি
তারা এমন একটা অবস্থায় রয়েছে যে অবস্থায় তারা অ্যাকচুয়ালি তাদেরকে আদর্শবান বলার কোনো সুযোগ নেই, তারা কোনো আদর্শের অনুসরণ করে না, তারা কোনো নীতি নৈতিকতার ধার ধারে না, নিজের মন মতো তারা যতটুকু আদর্শ অনুসরণ করার প্রয়োজন মনে করে, যতটুকু নৈতিকতা বজায় রাখার প্রয়োজন বোধ করে, যতটুকু ধর্ম মানার প্রয়োজন বোধ করে ততটুকুই তারা মান্য করে। কিন্তু মানে প্রকৃত অর্থে ইসলাম যেভাবে আমাদেরকে জীবন পরিচালনা করতে বলেছে সেইভাবে জীবন পরিচালনা করছে এমন যুবকের সংখ্যা 10% হবে কিনা বলা সন্দেহ। আজকে আমাদের এই যুবক ভাইয়েরা অধিকাংশই তারা আজকে বস্তুবাদী জীবনের দিকে আকর্ষণ বোধ করছে, তাদের জীবনের অধিকাংশ যদি আমরা দেখি তাহলে দেখব যে তাদের জীবনের একটাই মৌলিক চাহিদা যে তারা কিছু পড়াশুনো করবে অথবা কিছু কাজ শিখবে, তারপর একটা চাকরি পাবে, অতঃপর বাড়ি গাড়ি করবে, সংসার হবে, অতঃপর চাকরি জীবন শেষে পেনশন পাবে, এই হচ্ছে তাদের মৌলিক চিন্তাধারা। অধিকাংশ যুবকের দিকে তাকালে আমরা এই দৃশ্যই দেখতে পাই। এর কারণটা কি? এর কারণ যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখব যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদেরকে নৈতিকতার শিক্ষা দিচ্ছে না, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদেরকে আদর্শ শিক্ষা দিচ্ছে না। শুধু তাই নয়, আমাদের পরিবারগুলোতেও আদর্শের কোনো চর্চা নেই। আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা আমাদের কখনো আদর্শের কথা বলেন না, নৈতিকতার কথা বলেন না, তারা শুধুমাত্র বলেন তোর ভালো রেজাল্ট কর, ভালো চাকরি খোঁজ, ভালো একটা জায়গায় বিয়ে কর, এটাই হচ্ছে সবার চাহিদা। অন্যভাবে আমাদের সমাজও আমাদেরকে কোনো আদর্শবান হওয়ার জন্য, নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার জন্য আমাদেরকে আহ্বান জানায় না। সর্বোপরি আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা যদিও আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হিসেবে দাবি করছি বা আমাদের রাষ্ট্রে যারা দায়িত্বশীল রয়েছেন তারা অধিকাংশই মুসলমান, তা সত্ত্বেও তারা ইসলামের অথবা কোনো আদর্শবাদী জীবন যাপনের জন্য যে ধরনের উপকরণ প্রস্তুত করা প্রয়োজন, যে ধরনের বিধান প্রণয়ন করা প্রয়োজন, সে সমস্ত বিধান বা সে সমস্ত আইন কানুন তারা প্রণয়ন করেননি। বরং তারা কি করছেন, এমন একটা পরিবেশ তারা তৈরি করে রেখেছেন যেখানে আমাদের এই যুবক ভাইয়েরা তারা অন্যায়ের দিকে প্রলুব্ধ হচ্ছেন। আজকে আপনি স্কুল কলেজে চাকরি নিতে যান, কোথাও আপনার ঘুষ ছাড়া চাকরি নেই। কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি নিতে যান, আপনি বিসিএস পাশ করেছেন অথচ রিটেন পর্যন্ত পাশ করে গেছেন, ভাইবা দিতে গেলে আপনাকে টাকা পয়সা দিতে হচ্ছে। স্কুল কলেজে যখন চাকরি নিতে যাচ্ছেন সেখানে টাকা ছাড়া চাকরি হচ্ছে না। আমাদের এই যুবকরা কিন্তু তারা তাদের মেধা দিয়ে সেখানে চাকরি নিতে চান, কিন্তু পরিবেশটা এমনভাবে সরকার তৈরি করে রেখেছে, আমাদের সমাজ এমনভাবে তৈরি করে রেখেছে যে তারা সেখানে ঘুষ দিতে বাধ্য হচ্ছে। জীবনের এই গুরুত্বপূর্ণ একটা মুহূর্তে যখন সে অনৈতিক কাজ করে বসে তখন তার পুরো শিক্ষকতা জীবনে, পুরো পেশা জীবনে সে কিভাবে আর নৈতিকতার কথা বলবে, কিভাবে সে আদর্শের কথা বলবে? প্রিয় উপস্থিতি, আজকে সমাজে ন্যায়ের শাসন বলতে কিছু নেই, অন্যায় অপরাধের কোনো বিচার হয় না, চারিদিকে বিচারহীনতার একটা সংস্কৃতি চলছে। এখানে অন্যায়কারী ব্যক্তিকে যে লালন করা হচ্ছে আর যারা অন্যায়ের প্রতিবাদ করছে তাদেরকে সরকার বা প্রশাসন তারা আটক করে রাখছে বা তাদের উপর নির্যাতন চালাচ্ছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে, এই তো 3-4 দিন আগে ভোলায় কি ঘটনা ঘটল, একজন হিন্দু ব্যক্তি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করেছে। স্থানীয় যারা মুসলমান ছিলেন, ধর্মপ্রাণ যারা মুসলমান ছিলেন তারা বিষয়টা ধরতে পেরে তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিলেন। সরকার বলল কি, প্রশাসন, স্থানীয় প্রশাসন তারা বলল যে ওই হিন্দু ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, ওই হিন্দু ব্যক্তিকে যেন তারা সরকার বা প্রশাসন তারা যেন রক্ষা করতে চাচ্ছে, তাকে একে আটক কর। আটক করার পরে তদন্ত হোক, তদন্ত হওয়ার পরে তার আইডি হ্যাক হয়েছে কিনা সেটা সরকার বলুক, কিন্তু তদন্ত হওয়ার আগে, তাকে গ্রেফতার করার আগেই সরকার বলে বেড়াচ্ছেন তাকে তার আইডি নাকি হ্যাক করা হয়েছে। আর এর প্রতি